ৰন্ধন প্ৰকৰণৰ ক্ষেত্ৰত বঙালী সম্প্ৰদায়ৰ লোকসকলৰ এক সুকীয়া দখল আছে। বঙালীসকলৰ ৰন্ধন কলাত মচুৰ দাইলৰ বৰাই যথেষ্ট ভূমিকা পালন কৰে। এই খাদ্য সম্ভাৰক বঙালী ভাষাত গইনাবৰি বুলি কোৱা হয়। পখিলা, হাঁহ, ভাটৌ, ময়ূৰ আদিৰ আকৃতিত এই মচুৰ দাইলৰ বৰা প্ৰস্তুত কৰা হয়। এক শতিকাজোৰা এই ঠাইখন ৰন্ধন কলাৰ বাবে সদায় পৰিচিত। পূৰ্বা মেদিনীপুৰ জিলাখনৰ তামুক, মহিষাদল, নন্দকুমাৰ আৰু মইনাৰ গ্ৰাম্য মহিলাসকল হৈছে গইনাবৰি প্ৰস্তুত কৰা মুখ্য কলাকুশলী। গইনাবৰি প্ৰস্তুতৰ কাম আৰম্ভ হয় কাতি মাহৰ পৰা। মচুৰ দাইলৰ মিশ্ৰণেৰে এই বিভিন্ন নমুনাৰে প্ৰস্তুত কৰা হয় এই গইনাবৰি। আৰম্ভণিতে স্থানীয় পুৰোহিত এজন আহি এটা সৰু অনুষ্ঠান অনুষ্ঠিত কৰে, য'ত দুটা গইনাবৰীৰ পৰস্পৰৰ সৈতে প্ৰতীকীভাৱে বিবাহ পাশত আবদ্ধ কৰোৱা হয়। আমরা দুটার সময় উঠি, দুটার সময় উঠি 45 মিনিট ডালটা বাটা হলো মেশিনে, তারপরে 3টার সময় ডাল নিয়ে এসে একজন ফাঁটছে। আমি টোপাবড়ি মশলা, আদা, জিরা, লঙ্কা, পানমৌরি সব মশলা দিয়ে মশলা বড়িটা একজন ফাঁড়লো, আমিও আবার ফেঁটে পাটাই করে দেয়া হলো। ওই 6টা পর্যন্ত দেয়া হলো। তারপরে 7টার সময় আবার নকশা বড়ি ফাঁটা হলো, নকশা বড়ি দিতে বুঝলাম। পূর্বা মেদিনীপুর জেলা দণ্ডাধীশ পার্থ ঘোষে এই রন্ধন শৈলীর পরম্পরা রক্ষা করার বাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জেলাখনত ব্যবসায়টো বৃদ্ধি করার বাবে কৃষি বিপণন বিভাগের সৈতে এই সন্দর্ভত আলোচনা অব্যাহত রাখিছে। আমাদের জেলায় স্বনির্ভর গোষ্ঠীর যারা মহিলা আছেন এবং অন্যান্যরাও অনেক মহিলা এই কাজের সাথে যুক্ত আছেন, তারা গয়নাবড়ি তৈরি করেন। আমরা এখন একটা কাজ এগোচ্ছি, সেটা হচ্ছে কৃষি বিপণন দপ্তর তারা রাজি হয়েছেন, তাদের যে সুফল বাংলা স্টল আছে গোটা রাজ্য জুড়ে, সেই সুফল বাংলা স্টলের মাধ্যমে গয়নাবড়ি তারা বিক্রি করতে রাজি হয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের প্রাথমিক কাজকর্মগুলো এগোচ্ছে, কিছু ডকুমেন্ট আমরা তৈরি করছি, তারপর তাদেরকে আমরা প্রস্তাব পাঠাবো এবং আশা করছি আগামী দিনে আমরা এই সুফল বাংলা স্টলের মাধ্যমে গয়নাবড়ি বিক্রি করতে পারবো। যদিও প্রশাসনে উদ্যোগ লৈছে, কিন্তু পারম্পরিক গয়নাবড়ি নোহোৱা হবলৈ ধৰিছে তার কেবাটাও কারণ আছে, কেবাটাও অসুবিধাও আছে। কিন্তু এই উদ্যোগৰ সৈতে জড়িত লোকসকলে গয়নাবড়ির পুরনি ছবি আর স্থিতি পুনৰ ঘূৰাই আনিবলৈ সক্ষম হৈছে। ন্যাশনেল ডেস্ক, ইটিভি ভারত অসম। এনে ধরনের অধিক ভিডিওর ডাউনলোড করক ইটিভি ভারত।